অমাবস্যায় নয়, ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজ বাজার ব্যায়াম সমিতির মহাকালী। আজ নিয়ম মেনে অনুষ্ঠিত হবে মহাকালীর পুজো। তার পূর্বে মহাকালীর প্রতিমা নিয়ে মালদা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিন জেলা থেকে আগত শিল্পীরা রাধাকৃষ্ণ সেজে নৃত্য প্রদর্শন করে শোভাযাত্রায়। এর পাশাপাশি মালদা জেলার মুখ্য শিল্পীরা অংশ নেয় শোভাযাত্রায়। তার পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ নেয়। মহাকালী সরকারের এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মালদা শহরের রাজপথে দর্শনার্থীদের ভিড় জমে। জানা গেছে, আজ এই মহাকালীর পুজো অনুষ্ঠিত হবে। শোল মাছের টক এই মহাকালীর অন্যতম প্রধান ভোগ। এই কালীর বিশেষত্ব 10টি মাথা, 10টি হাত এবং 10টি পা। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদাহের তৎকালীন কিছু যুবক, যারা নিয়মিত এখানে শরীরচর্চা করতে আসতেন। এই মহাকালীর পুজো এখন ব্যাপ্তি ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এখন এখানে পুজো দিতে আসেন। তন্ত্রমতে পুজো হয় মহাকালীর, এমনকি বলি পর্যন্ত হয় এখানে। মালদাহের ইংরেজ বাজারে শহরের গঙ্গার বাগের ইংরেজ বাজার ব্যায়াম সমিতির কালী পুজো এখন 10 মাথার মহাকালী পুজো নামেই পরিচিত। চতুর্দশীতে পুজো হয়, এটা আমাদের 94তম পুজো। এই পুজো আমরা সবাই মিলে আমরা করি। ইংরেজ আমলে এই পুজো শুরু হয়, আমাদের আমলে আগে থেকে। আর এই পুজো আমরা সবাই মিলে একসাথে করি। আর আমাদের এইটা আগে যখন আমরা আনি, তখন আমরা প্রসাদ দিয়ে অনেক রকম বাচ্চা বাচ্চা বাদ্য নিয়ে আমরা এই পুজো নিয়ে আমরা ভ্রমণ করি। মাকে নিয়ে পুরো মালদার মোটামুটি মালদা শহরটা করতে পারেন। আর আমাদের এই পুজো কথাগুলি তান্ত্রিক মাঝে পুজো হয়। আর এই পুজো আমাদের পঞ্চবন্ধু স্থান, জাগ্রত মা আমাদের। আমরা ছোটোবেলা থেকে এই পুজো দেখে আসছি। বাবারা আমাদের বাবারা এই পুজো করতো, এখন আমরাও এই পুজোতে সামিল হয়েছি।